তো দর্শক, এই প্লেয়ারটা কিন্তু আমি নতুন করেছি, প্রিন্স কামাগান্নর এবং ওস্তাদ মালিক মোকামের ঘরের ডিরেক্ট বেবি কাসরি। তো এই কবুতরের বেবি কিন্তু খুবই ভালো ফ্লাই করে, এবং এই যে নর, এই নরের বেবি কিন্তু অলরেডি আমার ঘরে জিরো পাকে 5 ঘন্টা 10 মিনিট ফ্লাই করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি দেশ এবং প্রবাসে পৃথিবী যে যেখান থেকে বিটিভি জোন ক্যানভাসের সাথে সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আমার একটি অত্যন্ত প্রিয় এবং ফেভারিট একটি ব্রিড, কান্টেওয়ালা নর এবং টেডি ব্রিডের আপনাদের দেখানোর চেষ্টা করব। এই ব্রিডের বেবি কিন্তু খুবই ভালো ফ্লাই করতেছে আমার বাসায়। তো 1.5-2 ঘন্টা কিন্তু জিরো পাকে ফ্লাই করছে। সেক্ষেত্রে এই ব্রিডের আরও এক পেয়ার বেবি আমি নিয়েছি। আমি আপনাদের আসলে কেমন পেয়ারিং করলাম এটা আমি আপনাদের একটু দেখাবো। সব তার আগে একটু বলি, আসলে স্ট্যান্ডিং কোয়ালিটি দিয়ে কিন্তু কবুতর কখনোই জাজমেন্ট করবেন না, কারণ পৃথিবীর বড় বড় ওস্তাদদের ঘরের যে কবুতরগুলো, এগুলো যদি আপনি দেখেন, সেগুলো স্ট্যান্ডিং কোয়ালিটি কিন্তু এতটা হাই না, এতটা দাঁড়ানো না। তো সেক্ষেত্রে ইদানিং আমি দেখি যে আমাদের যে দেশের কবুতরবাজরা বা যারা কবুতর ব্যবসায়ী, তারা কিন্তু সবসময় স্ট্যান্ডিং কোয়ালিটি নিয়ে ব্যস্ত থাকে। তো এইখানে আরেকটা কথা বলা আছে, যদি আপনার স্ট্যান্ডিং কোয়ালিটি ভালো দেখার পালতেই হয়, তাহলে আপনারা ফ্যান্সি পালেন। আমি যেগুলোকে আসলে KTM, MTM, ওমান টেডি, এগুলোকে আমি আসলে ফ্যান্সি টেডি বলে থাকি। তো এক একজনের মতামত আসলে এক এক রকম হতে পারে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলাম। আমি যতদূর জানি বা আমি যতদূর শিখেছি, আসলে স্ট্যান্ডিং কোয়ালিটি দিয়ে কিন্তু কবুতর আকাশে উড়ে না। কবুতর উড়াতে হলে অবশ্যই ব্লাড লাইন প্রয়োজন হয়। তো ভালো ব্লাড লাইন নতুনটা কালেক্ট করেন, এবং সেখান থেকে যারা ভালো মানুষ, ভালো কবুতর ক্রয় করার জন্য ভালো একজন মানুষের সাথে যোগাযোগ করেন, যাদের আসলে মন মানসিকতা ভালো। এই যে বর্তমানে আমি দেখি যে ওমান ব্লাড লাইন এবং KTM ব্লাড লাইন নামের কয়েকটা কবুতর বাজারে দেখা যাচ্ছে, আসলে এর যে ফ্লাইং টাইম কেমন, এই বিষয়টা কিন্তু কেউ প্রমাণ দিচ্ছে না যে 10 ঘন্টা 12 ঘন্টা ফ্লাই করছে। এবং এই যে দাঁড়ানো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে, যদি আপনি শুধু নতুনটা কবুতর কেনে, যদি কবুতর বাজ হতে চায়, তারা যদি বাজি খেলতে চায় বা তারা যদি আকাশে ফ্লাই করতে চায়, তাহলে কিন্তু অবশ্যই এই স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে না, ব্লাড লাইন দেখে সংগ্রহ করতে হবে। তো দর্শক, আজকে আমি আপনাদের আমার ফেভারিট একটি এয়ারপেয়ার শখ করাম। তো এই যে আমার নর কবুতরটা, আসলে কান্টেওয়ালা নর, মাশাল্লাহ। তো আগে এক পেয়ার বেবি আমি নিয়েছিলাম, সেই পেয়ারের বেবি কিন্তু যথেষ্ট পরিমাণ ফ্লাই করতেছে, মাশাল্লাহ। তো যদিও এর পাখাগুলো যেহেতু কাটা হয়েছে, এই দেখেন 9 এবং 10 পাক দুটো কিন্তু সমান, এবং 8 নম্বর পাকটা একটু ছোটো। আসলে আর পাকগুলো কেটে দিয়েছি, তো এই যে বগল পর কেটে দিয়েছি, কারণ এই বগল পর থাকা অবস্থায় কবুতর আমার ছোটে কিন্তু অনেক উপরে চলে গিয়েছিল। তো এই পাখাটা দেখেন, এটা আসলে এই যে ব্যালেন্সটা দেখেন, মাশাল্লাহ ব্যালেন্স, এই যে পাটা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। তো সবথেকে বেটার এর যে চোখটা দেখেন, মাশাল্লাহ চোখটা দেখেন, একেবারে ক্লিয়ার, আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন একদম চোখের যে জমিন। এটা বড় বড় উস্তাদরা যেটা বলে থাকেন যে চোখের ভিতরে আসলে ক্যামেরা ধরলে একেবারে জমিন পর্যন্ত দেখা যাবে। দেখেন এই কবুতরটা কিন্তু জমিন পর্যন্ত দেখা যাচ্ছে। তো মাশাল্লাহ, এই যে আমার নর কবুতরটা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি মাঝি কবুতরটা শক করাই, কোলে বেবি আছে, এই দেখেন আরও 2টা বেবি, মাশাল্লাহ। এই যে 2 দিন হয়ে গেছে। তো এইটা আমার ঘরের বেবি সাকি টেডি। তো এই ওইটা যেহেতু 9 নম্বর এবং 10 নম্বর পাকটা সমান, সেক্ষেত্রে আমি এইটা একটু আলাদা রেখেছি। তো এইটা আমার খুবই ভালো মাদি, এবং এর যে মেমোরি খুবই ভালো ছিল। এটা আমার উড়ানো ছিল, 4 ঘন্টার মতো উড়ানো ছিল, দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ কবুতর। তো এটার কিন্তু পাখা কাটানো, এটা যেহেতু আমার ঘরের বেবি, তো সেক্ষেত্রে আমি কিন্তু এটার পাখা কাটিনি। এ দেখেন, এই যে এটার কিন্তু 10 নম্বর পাকটা হালকা ছোটো। এবং উস্তাদরা আরেকটা কথা বলে যে 8 নম্বর এবং 10 নম্বর পাক যদি সমান হয়, সে কবুতরগুলো ভালো হয়, এবং প্রচুর ভাইব্রেশন আছে দেখেন। আর পাকগুলো দেখেন, সবথেকে বড় জিনিস, যে জিনিসটা উস্তাদরা সবসময় বলে থাকে যে এই যে বগল পর সবসময় এই ভিতরের দিকে কাপ করে থাকে, দেখেন এই কবুতরটা কিন্তু ভিতরের দিকে
কাপ করা আছে এবং ভূগোল পর কিন্তু এই পরগুলো থেকে বড় দেখেন মাশাল্লাহ। আর সবচেয়ে আরও একটা জিনিস যে এই যে সাত নাম্বার পাক, এই সাত নাম্বার পাকে কিন্তু কবুতরের বিশেষত্ব রয়েছে এবং এই যে যে একটু গোল ধরনের থাকবে সাত নাম্বার পাকটা দেখেন আছে, এটা কী ভাইব্রেশন আছে। আর সবথেকে বড় জিনিস আরও একটি এর ভালো দিক বলতেছি, এইদিকে কার্প করা, এইদিকে কিন্তু কার্প করা এর যে পাকগুলো দেখেন মাশাল্লাহ। হ্যাঁ দেখেন আমি পুরো পাকটা করে দেখাচ্ছি, তো এর ব্যালেন্সটা দেখেন একবারে একদমের কবুতর মাশাল্লাহ, এবং খুবই ভালো ফ্লাই করে এবং খুবই হাইটে ফ্লাই করে এবং ভ্যানিশে ফ্লাই করে। ভ্যানিশ টাইম খুবই ভালো, এই যে নখগুলো একটু দেখেন মাশাল্লাহ। তো আমি চোখটা একটু শো করাই, যেহেতু আমার ওই নর কবুতরটার চোখ একেবারে ক্রিম চোখের মতো সাদা, তো সেক্ষেত্রে আমি যেহেতু আমার নর কবুতরটার চোখটা কিছুটা সাদা, তো সেক্ষেত্রে আমি এই মাদি কবুতরটা হালকা রেড আই দিয়েছি, যেহেতু ভালো কম্বিনেশন। আশা করি যে এর বেবি কিন্তু ইনশাল্লাহ 10-11 ঘন্টা দম দেবে। এই মাদিটার ভিতরে আরেকটা ব্লাড আমার কিন্তু অ্যাড করা আছে, তো সেই ক্ষেত্রে এর যে ভাইব্রেশন, একটা ভালো কবুতর কিন্তু ধরার পরে আপনার একটা ফিলিংস আসার কথা, সেই ফিলিংসটা কিন্তু আপনি এই কবুতরটা ধরার পরে পাবেন। এই যে আরও একটা ভালো জিনিস হলো, এর যখন আপনি এর পুরো বডি কিন্তু ভাইব্রেশন করতেছে, এই যে পুরো বডি কাঁপতেছে, হয়তো বা আমি দেখাতে পারছি না। আরেকটা জিনিস, এর ব্লাড লাইন কিন্তু দেখা যায়, তারপরে মাথা হাত দিলে কিন্তু এটা অনুভব করা যাবে। তো সব কিছু মিলিয়ে কিন্তু এটি একটি বেস্ট পেয়ার, এটা একটি শাকি মাদি। তো আলহামদুলিল্লাহ এই পেয়ারটা বেরি খুবই ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। তো যেহেতু আমি কবুতর এখনও বেচা বিক্রি করিনি, অনেকে নক করতেছেন, তাদের উদ্দেশ্যে বলি ভাই আপাতত আমি কবুতর সেল করবো না, আমার সামনে গেম খেলবো আমরা, তো সেক্ষেত্রে কবুতর সেল করতে লেট হবে। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।